রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার তারা কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দেখায়। ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। সিলিন্ডার প্রতি বাড়ানো হয়েছে প্রায় 145 টাকা, মোদী জমানায় 6 বছরে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে সিলিন্ডারের দাম বাড়ার ফলে মাথায় হাত আমজনতার এই দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে মহিলা কংগ্রেস। সংগঠনের ত্রিপুরা প্রদেশ আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার মহিলা কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে তারা প্রতিবাদে সামিল হয়। সবাই জানি কালকে হঠাৎ করে এলপিজি গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার 150 টাকার মতো মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এমনিতেই দেশের যা অবস্থা, অর্থনীতির যা অবস্থা, রোজগার নেই, কাজ নেই, মানুষের হাতে টাকা পয়সা নেই, এর মধ্যে প্রতিনিয়ত জিনিসের দাম বেড়েই চলছে। এর মধ্যে হঠাৎ করে 150 টাকা মূল্য বৃদ্ধি প্রতি সিলিন্ডারে, এটা আকাশ ছোঁয়ার মতো হয়ে গেছে। তার প্রতিবাদে আমাদের আজকে সর্বভারতীয় স্তরের, আমাদের ন্যাশন ওয়াইড, আমাদের মহিলা কংগ্রেসের এটা বিক্ষোভ প্রদর্শন। দাবি উঠেছে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের। পিওর রিপোর্ট, চ্যানেল দেন্দাত।